কি লিখেছো বাবা আমি একটু দেখি। হাসিবের পরে শেজানের খাতা দেখব, রিজবির খাতা দেখব, এরপরে আমি আলোর প্রতিসরণটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে বাবা। আচ্ছা প্রথমে লিখেছো, দেখো একটু সবাই খেয়াল করো, অভিকর্ষস্তরণ কাকে বলে? হ্যাঁ, এরপরে নিম্নে অভিকর্ষস্তরণ বিভিন্ন স্থানে বিভিন্ন কারণগুলো দিয়েছো। ওকে, হ্যাঁ, তারপরে হ্যাঁ প্রথম হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, এক নম্বর হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। হ্যাঁ, তারপরে দেখাও। নমস্কার ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। হ্যাঁ, এই যে যে আহ্নিক গতির জন্য লিখেছো, এই পয়েন্টটা একটু আলাদা কালার করে দিবে, তাহলে সুন্দর দেখাবে আর কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা যখন দিবে তখন। হ্যাঁ, তারপরে যাও আসিফ। আচ্ছা, ওকে, আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে। হ্যাঁ, তারপরে পৃথিবীর অভ্যন্তরীণ কোনো স্থানে। হ্যাঁ আসিফ দেখাও, পরের অংশটা দেখাও। হ্যাঁ, পরের পেজে যাও হাসিম। শুনতে পাচ্ছে না কি, নেটে সমস্যা নাকি? আচ্ছা, এরপরে হ্যাঁ হাসিম, পরের পেজে, হ্যাঁ পরের পেজে যাও। ওকে আচ্ছা, অস্পষ্ট দেখাচ্ছে, দেখ। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, বিভিন্ন স্থানে অভিকর্ষস্তরণ বিভিন্ন হয়, এরপরে পৃথিবীতে তোমার ভর 50 কেজি, এটা ব্যাখ্যা করেছো। হ্যাঁ, কীভাবে লিখেছো? সবার আগে লিখেছো ওজন কাকে বলে, লিখছো? হ্যাঁ, তারপরে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। আচ্ছা, এখানে বস্তুর ভর, ওজন সমান বস্তুর ভর গুণ অভিকর্ষস্তরণ। আচ্ছা, দেয়া আছে ভর, কার ভর? আমার ভর, আমার কথাটা লিখতে হবে। আমার ভর 50 কেজি, 50টা বাংলায় লিখেছো, জি এর মানটা লিখেছো ইংরেজিতে, এভাবে লিখলে তো হবে না বাবা, জি এর মানটা বাংলায় লিখতে হবে, অথবা 50টাকেও ইংরেজিতে। প্রশ্নে যদি বাংলায় থাকে টোটালটা আমি বাংলায় লিখতে বলেছি তোমাদের। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে যাও, ওজনটা পৃথিবীতে ওজন বের করেছো না? ওকে, পৃথিবীতে ওজনকে W1 দ্বারা লেখো, পৃথিবীতে ওজন যেটা এটাকে W1 দাও। হ্যাঁ, W বড় হাতের W1 সমান 50 × mg, 9.8। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পরে যাও, চাঁদে, চাঁদে অভিকর্ষস্তরণ G2 দিয়েছো। আচ্ছা, চাঁদে আমার ওজন, হ্যাঁ ঠিক আছে, 81.5। হ্যাঁ, পরে পেজে যাও, তারপরে কী লিখেছো? ওকে, চাঁদে ওজন পৃথিবীর ওজনের থেকে কম, এর প্রধান কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব এর চেয়ে কম নাকি? আচ্ছা, চাঁদের দূরত্ব পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, কী লিখলা বাবা? চাঁদের থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব বেশি হওয়ায় অভিকর্ষস্তরণ কমে যায়, তাই চাঁদে আমার ওজন এত মিটার হয়। আচ্ছা, বা তাই চাঁদে আমার ওজন কম হয়। আচ্ছা, ওকে, হাসিব হয়েছে। হ্যাঁ, এরপরে শেজান খাতা দেখাও। হ্যাঁ ওকে, শেজানকে একবারে রেডি করে ফেলছো না রাফ এটা? আচ্ছা ওকে, তাহলে প্রথমে লিখেছো এই যে লাল কালি ব্যবহার করছো, এই জন্য বললাম লাল কালি ব্যবহার করা নিষিদ্ধ। হ্যাঁ আচ্ছা, ওকে, তাহলে দেখো কি লিখেছো, অভিকর্ষস্তরণ কাকে বলে। আচ্ছা ওকে, তারপরে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষস্তরণ বিভিন্ন হয় পৃথিবীর আকৃতির জন্য, আহ্নিক গতির জন্য। হ্যাঁ, পরের পেজে যাও। প্রশ্ন পাওয়া যায় কেন?
ওকে, এবার হচ্ছে ভূপৃষ্ঠের থেকে উচ্চতর কোনো স্থানে, অভ্যন্তরীণ কোনো স্থানে। আচ্ছা হ্যাঁ, গুড। তারপরে যাও, এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন নাকি? আচ্ছা, ওজন কাকে বলে? ওজন সমান সমান, হ্যাঁ, এম জি ওয়ান ডাব্লিউ ওয়ান, হ্যাঁ গুড। এই তো, এটা খুব সুন্দর হয়েছে। চাঁদেরটা জি টু দিয়েছো? হ্যাঁ, জি টু ডাব্লিউ টু, হ্যাঁ ঠিক আছে বাবা, গুড। হ্যাঁ তারপরে যাও। আচ্ছা এখানে কি লিখেছ? কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। কোনো বস্তু যখন ভূপৃষ্ঠে থাকে তখন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব তুলনামূলক কম হয়। এই দূরত্ব কম থাকার কারণে ভূপৃষ্ঠে আমাদের ওজন বেশি। আচ্ছা তারপরে হচ্ছে অপরদিকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব বাড়তে থাকে, তাই পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদে থাকা বস্তুটির দূরত্ব বেশি থাকে। আচ্ছা, আর দূরত্ব বেশি হওয়ার কারণে চাঁদে বস্তুটির ওজন কমে যায়। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের দূরত্ব বেশি হওয়ার কারণে চাঁদে আমার ওজন এত নিউটন কমে যায়। হ্যাঁ খুব সুন্দর হয়েছে সেজান, ওকে। আচ্ছা আর কারটা দেখবো, রিজবি। রিজবি কি সমস্যা আজকে, শুনতে পাও না নাকি? এই অ্যারাবিক নাম কেন, অ্যারাবিক নাম বাদ দিতে হবে, বাংলায় অথবা ইংরেজিতে রিনেম করে নিবে নাম। আচ্ছা বাদ বাকি যারা আছো সবাই শুনতে পাচ্ছ স্পষ্ট? ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আর কেউ আছো? হ্যাঁ কে দেখাতে চাও বলো? আরিফ ম্যাম। আরিফ, হ্যাঁ আরিফ দেখাও। তোমাদের ভিডিওটা অন রাখো তাহলে আমি দেখতে পাবো কে কোথায় আছো। ওকে আচ্ছা আরিফ, ঠিক আছে আরিফের খাতাটা আমরা দেখবো। আচ্ছা ওকে, হ্যাঁ তৈরি করে ফেলেছো? আচ্ছা ঠিক আছে। না ম্যাম, তিন নাম্বারটা শুধু লিখিনি, ওটা বাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে পেজে যাও, ঠিক আছে ওকে। আচ্ছা ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতির জন্য, হ্যাঁ আরিফ ভালো হয়েছে। তারপরে হ্যাঁ অনেক বিস্তারিত লিখছো নাকি? ওকে জি ম্যাম। আচ্ছা হ্যাঁ যাও, তারপরে যাও। হ্যাঁ পৃথিবীর আণ্বিক গতির জন্য ভূপৃষ্ঠের থেকে উচ্চতর কোনো স্থানে। আচ্ছা ঠিক আছে, তারপরে যাও অভ্যন্তরে কোনো স্থানে। হ্যাঁ ঠিক আছে, এবার প্রথমে ওজন কাকে বলে লিখেছ, তারপরে বস্তুর ওজন নির্ণয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। পৃথিবীতে ওজন নির্ণয় করেছো কোথাও দেখাও? আচ্ছা তারপরে চাঁদে নির্ণয় করেছো কোথায় দেখাও? আচ্ছা ম্যাম এখানে তো জি ইংলিশে আর ম্যাম বাংলায় যে 50, ওই তো ওটা ঠিক করে নিবা। আরে দুটা একই ইসে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে, বুঝলাম না আমার বলবেন, বললাম হয় বাংলায় লিখতে হবে অথবা টোটালটা ইংলিশে লিখতে হবে, যে ডিজিটগুলা 50 9.8 এইগুলা, ঠিক আছে ওকে। হ্যাঁ হয়েছে, আরিফেরটা কি শেষ? জি ম্যাম আমারটা শেষ। ওকে আচ্ছা, আমি তোমাদের সবাইকে ভিডিওটা অন রাখতে বলেছি। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমরা তোমাদের যে লাস্ট কোশ্চেনটা অর্থাৎ আলোর প্রতিসরণ থেকে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আসলে আমি একটু প্র্যাকটিক্যালি করে তোমাদের জন্য ছবিগুলো রেখেছি। আগে আমরা ছবিটা বুঝবো, তারপরে আমরা কীভাবে লিখতে হয় সেই নির্দেশনাটাও আমি দিব। হ্যাঁ তো আসো আমরা ক্লাসে যাই, সবাই একটু খেয়াল করবে। ম্যাম শিরোনাম কী দিব? শিরোনাম তো আগের দিনই বলে দিয়েছি না, অধ্যায়ের নাম, পাঠের জায়গায় দেখো, পাঠের জায়গায় যে নামটা আছে হ্যাঁ সেটাই হবে হচ্ছে শিরোনাম, ঠিক আছে? অর্থাৎ মহাকর্ষ, অভিকর্ষ, আর কী কী আছে জানো? আলোর প্রতিসরণ, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে লিখবা হচ্ছে আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ আর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, যারা যাদের কাছে কোশ্চেন আছে দেখবা বিষয়ের শিরোনাম, পাঠ ও বিষয়ের শিরোনাম এইরকম করেই দেওয়া আছে। হ্যাঁ ওই অংশটা থেকে লিখবা। তো আসো আমরা, আমি এখন যে এক্সপেরিমেন্টটা করেছি সেটা আমরা একটু দেখি। ওকে সবাই খেয়াল করো, আগে আমরা বুঝবো এরপরে আমরা লিখবো। আচ্ছা দেখো,
তোমাদের বলা আছে যে একটা পাথর পানিতে ডুবালে পাথরের কি কি পরিবর্তন হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে, সেটা আমাদের হচ্ছে কি মতামতটা লিখতে বলছে। হ্যাঁ, তো আমি আমাদের কাছে সচরাচর পাথর না থাকলে আমি একটা পয়সা দিয়ে করেছি, সবাই দেখতে পাচ্ছ এবং ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। ওকে, আচ্ছা দেখো, প্রথমে একটা পাথর মেপেছি জিরো থেকে, এটা আছে হচ্ছে 2.4, হ্যাঁ বাট প্রায় 2.5 পর্যন্ত আছে, হ্যাঁ এরকম ধরলাম, দেখো ঠিক আছে, মাপটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার আমি পাথরটা 2.4 পর্যন্ত আছে, হ্যাঁ এই পাথরটাকে আমি একটা গ্লাসের মধ্যে দিব। তো গ্লাসের মধ্যে দিয়েও আমি ছবি তুলে রেখেছি, যেহেতু সরাসরি তোমাদের এক্সপেরিমেন্ট করে দেখাতে গেলে দেখা যাবে অনেকে বুঝতে পারবে অনেকে পারবে না, এই জন্য আমি ছবি তুলে রেখেছি প্রতিবারে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করার সময় একটু খেয়াল করো, সবাই দেখতে পাচ্ছ না? এই যে আমি একটা গ্লাসে, নর্মাল সাদা গ্লাসে সেন্টিমিটার স্কেল দিয়ে স্কেলিং করে রাখছি। তো গ্লাসের ভেতরে এখানেও কিন্তু এক ধরনের প্রতিফলন হয়েছে। নর্মালি দেখো আমার পয়সাটা কোথায় আছে, জিরো দাগের একটু উপরে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু গ্লাসে আমার কোনো ধরনের পানি দেওয়া নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা গ্লাসের মধ্যে পানি দিয়ে দেখব যে এইটার অবস্থাটার কী পরিবর্তন হয়। তাহলে নর্মালি পানি দিয়ে আমরা দেখব এরপরে এটার অবস্থার কী পরিবর্তন হয়। সবাই খেয়াল করবে, এই জায়গা থেকেই আমরা আসলে অ্যান্সারটা লিখব। আচ্ছা দেখো, গ্লাসে আমি যে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে আমাদের যেহেতু প্রথম পয়েন্টটা ছিল যে তুমি উপর থেকে দেখবে, তো আমি উপর থেকে দেখেছি। দেখো তোমাদের নর্মাল চোখে দেখে কি মনে হচ্ছে, পয়সাটাকে কি বড় দেখা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে? ছোট। এটাও আমি পরিমাপ করে রাখছি, দেখো সাম উপরে থেকে স্কেল ধরে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, মানে যাতে তোমরা বুঝতে পারো, বোঝার সুবিধার জন্য। এই যে দেখো, জিরো থেকে এক পর্যন্ত আমি স্কেলটা ধরেছি, বোঝা যাচ্ছে না? জাস্ট জিরো থেকে এক পর্যন্ত, বা একটু হালকা বেশি হতে পারে, কিন্তু আমাদের আসলে কত ছিল, জিরো থেকে প্রায় আড়াই পর্যন্ত, তাই না? আচ্ছা, তার মানে কি এটা, হ্যাঁ 2.4 ছিল, তাহলে এখানে মাত্র জিরো থেকে এক সেন্টিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে, অর্থাৎ পয়সাটা যতটুকু ছিল তার থেকে আমরা ছোট দেখছি। ছোট দেখব, হ্যাঁ ওকে ঠিক আছে। এবার গভীরতা কেমন দেখবো, আচ্ছা দেখি, আমি সবগুলাই করেছি, আমি দেখানোর চেষ্টা করতেছি, হ্যাঁ আমরা দেখে দেখে বুঝবো প্রত্যেকটাই। দেখো কি মনে হচ্ছে, আমি উপর থেকে কিন্তু স্কেলটা ধরছি, মনে হচ্ছে না যে এটা কিছুটা উপরে উঠে আসছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এরপরে এটা কি পুরুত্বটা কি বেশি দেখা যাচ্ছে কিনা সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। পুরুত্বটা দেখানোর চেষ্টা করেছি, হ্যাঁ দেখো পুরুত্বটা কি একটু বেশি মনে হচ্ছে না, বা হাইটটা উপরে উঠে আসছে না পানি দেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা গভীরতাটা তো দেখানো হয়েছে না, হ্যাঁ গভীরতাটা আগে দেখাইছি। আচ্ছা এরপরে, মানে আমি বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে রাখছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো, এবার এখানে আমরা উপর থেকে দেখার চেষ্টা করেছি, হ্যাঁ উপর থেকে, অর্থাৎ তির্যকভাবে, যেটা তির্যক, হ্যাঁ হ্যাঁ স্কেল ধরে আবার মেপে দেখাইছি যে কত দেখাচ্ছে। হ্যাঁ স্কেল ধরে দেখালাম, হ্যাঁ দেখো স্কেল ধরে এখানে দেখাচ্ছে, এখানে প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত তির্যকভাবে, ঠিক আছে? দেখো পানির উপর থেকেই কিন্তু আমি ক্যামেরাটা ধরেছি, অনেক বড় দেখাচ্ছে, তাই না? শূন্য থেকে প্রায় 3 পর্যন্ত, বা 3-এর একটু বেশি চলে গেছে, অর্থাৎ এখানে আমরা কিন্তু আয়তনটা বড় দেখতে পাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি, আচ্ছা মিস বুঝতে পারছি, হ্যাঁ মিস ওকে, মানে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা করেছি, তোমরা চাইলে নিজেরাও বাসায় যদি গ্লাস থাকে এভাবে স্কেলিং করে করতে পারো, ঠিক আছে?
সেক্ষেত্রে একটা শুধু সতর্কতা যে গ্লাস বা স্কেল আবার ভেঙে টেঙে ফেলো না। হ্যাঁ আচ্ছা, এই যে দেখো, আমি এর আগে তোমার নিচে দেখো একটা গোল দাগের মতো দেওয়া আছে, হ্যাঁ আমি একটা দাগাঙ্কিত করে রেখেছিলাম, কিন্তু পয়সাটা তার থেকে, হ্যাঁ কালো দেখতে পাচ্ছ না, কিন্তু পয়সাটা তার থেকে কিন্তু অনেক উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ উপরে দেখা যাচ্ছে না পয়সাটা, এবং পুরুত্বটাও কিন্তু, এখানে কয়টা কয়েন? একটা কয়েন বাবা, একটা, এত উচ্চা কেন? সেই তো, এটাই হলো আলোর প্রতিসরণ, ঠিক আছে? অর্থাৎ আর মিস নিচে মনে হয় মিস ভাসতেছে, মিস এরকম ধরনের মনে হইতেছে, ওই যে নিচে একটা দাগ দিয়ে রেখেছি। আচ্ছা তার মানে কি এটা কিছুটা পুরু দেখা যাচ্ছে, পুরু কতটুকু দেখা যাচ্ছে আমি সেটাও দেখানোর চেষ্টা করেছি, দেখি স্কেল ধরে মনে হয় আমি পুরুত্বটাও দেখানোর চেষ্টা করেছি কোনো একটা জায়গায়। আচ্ছা এটা দেখো পানির লেয়ারের নিচ থেকে, হ্যাঁ অর্থাৎ দেখো পানির লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে না, পানির লেয়ারটা কি দেখতে পাচ্ছ কেউ? পানির লেয়ারের নিচ থেকে, অর্থাৎ পানির স্তরটা যে পর্যন্ত আছে তার নিচ থেকে এবার ক্যামেরা ধরেছে। এখন দেখো সেক্ষেত্রেও কিন্তু আমার পয়সাটা মূল যে আকার ছিল সেই আকারের থেকে বড় দেখা যাচ্ছে, অর্থাৎ 2.4 ছিল, এখানে দেখো প্রায় 3, উপর থেকে দেখলে তো 3 থেকেও বেশি দেখা যাচ্ছিলো। এখানে আমার পয়সাটার আকৃতি কিন্তু আমি কত দেখেছি, 0.0 থেকে প্রায় 3 পর্যন্ত দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা এক্ষেত্রে দেখো পানির লেয়ারের নিচ থেকেও যদি তুমি দেখো সেক্ষেত্রেও কিন্তু পয়সাটা কিছুটা পুরু দেখাবে, তো কতটুকু পুরু দেখায় সেটাও আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখো পুরুত্বটা আমি দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ তোমার প্রায় 3 সেন্টিমিটারের মতো পুরু দেখাচ্ছে, ও সরি 0.3 সেন্টিমিটারের মতো পুরু দেখাচ্ছে, দেখছো? মানে একটা পয়সা কিন্তু এর প্রায় অর্ধেক আকৃতির হয়, একটা পয়সার প্রায় দ্বিগুণ দেখা যাচ্ছে এই জায়গায়, তাই না? কে যেন জিজ্ঞেস করলে ম্যাডাম এখানে কয়টা পয়সা, একটাই কিন্তু, শুধু আলোর প্রতিসরণের কারণে আমরা এরকম দেখতে পাচ্ছি। তো আর কিছু, নর্মাল পুরুত্বটা কেমন ছিল সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো নর্মাল পয়সার পুরুত্বটা কেমন ছিল, দেখো 2, ঠিক আছে, আর যখন, হ্যাঁ 0 থেকে 2 পর্যন্ত, আর যখন ওখানে দেখেছি আমরা 0.3 থেকেও বেশি দেখেছি, এখানে আসা দেখো 0 থেকে 0.2, আর ওখানে যখন আগের ছবিটাই যদি যাই তোমরা খেয়াল করবে 0.3 থেকেও বেশি আছে। আচ্ছা এই যে দেখো দেখছো 1, 2, 3, 4, হ্যাঁ 0.4 পর্যন্ত আছে প্রায়, ঠিক আছে পুরুত্বটা, অর্থাৎ পুরুত্বটাও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। আচ্ছা লাস্ট এবং ফাইনাল একটা ছবি আছে সেটা আমরা দেখে এরপরে আমরা লেখাটা শেষ করব। এই যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার আরেকবার দেখাইছি উপর থেকে যদি দেখি, হ্যাঁ উপর থেকে দেখো এটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, তো আমরা মোটামুটি সিদ্ধান্তগুলো মনে হয় সবাই বুঝতে পারলাম নাকি? এবার আসো আমরা কোশ্চেনে ফিরে আসি। আমাদের কোশ্চেনটা ছিল কি যে পানিতে এক খণ্ড পাথর ফেললে পাথরটাকে তুমি তিনভাবে দেখবে, প্রথমটা কি, প্রথম দেখবা হচ্ছে পানির উপর থেকে, তাই তো? দ্বিতীয়টা হচ্ছে তির্যকভাবে দেখবা, তৃতীয়টা পানির লেয়ারের নিচের থেকে দেখবা। প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হবে, পাথরের আকার এবং আয়তনের পরিবর্তন হবে, পাথরের অবস্থান এবং আয়তনের পরিবর্তন দেখাবে, এবং এটা ঘটবে কী কারণে, এটা ঘটবে হচ্ছে আলোর প্রতিসরণের কারণে। তো একটু আমার হেল্প করো, আমি সেজান বা তোমাদের কাউকে কিন্তু এখন দেখতে পাচ্ছি না, হ্যাঁ যারা ক্লাসে আছো প্রশ্নটা একজন একটু পড়ো, হ্যাঁ প্রশ্নটা একটু পড়ো, হাসিব পড়ো, বাকি বাদ বাকি যারা ক্লাসে আছো সবাই যার যার ভিডিওটা অন করো। কোশ্চেন নাই ম্যাম, কোশ্চেন হচ্ছে গ্লাসের উপর দিয়ে পাথর থেকে সরাসরি দেখার চেষ্টা করো। প্রথম প্রথম থেকে পড়ো, প্রথম অংশ থেকে পড়ো। জি ম্যাম, একটি চকচকে গ্লাসের কিছু পানি নাও। আচ্ছা আমরা কিভাবে লিখবো, হ্যাঁ একটু এক এক লাইন করে বলে দিই, তুমি এক লাইন বলো আমি এক লাইন করে বলে দিই। হ্যাঁ
প্রথমে উত্তরে লিখবো যে একটি চকচকে গ্লাসে কিছু পরিমাণ পানি নেই, হ্যাঁ, তারপরে নাওয়ার জায়গায় নেই দিবা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। তাহলে কি লিখবা এখানে সারিয়ার, তুমি বলো। একটি গ্লাসের মধ্যে একটি চকচকে পাথর ফেলে দেই। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তারপরে এবার নিচের কাজগুলো করি। করি, হ্যাঁ, গুড। তারপরে তারপর এক নাম্বার গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করলে দেখা যাবে পাথরটি কাজগুলো শুধু বলবা। গ্লাসের উপর থেকে পাথরটিকে দেখার চেষ্টা করি। তারপরে দুই নাম্বার কিছুটা তীর্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। করি তিন নাম্বার করি গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, ভেরি গুড। কি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো। আচ্ছা, ভেরি গুড। এবার লিখব তিনটি ক্ষেত্রেই পাথরের আকার এবং অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যায়। কি লিখব? ওই উদ্দীপকের কথাগুলো লিখে তারপর লিখব তিনটি ক্ষেত্রেই পাথরের আকার, হ্যাঁ, পাথরের আকার এবং অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, দাড়ি দিয়ে লিখব এই পরিবর্তনগুলো হয়েছে আলোর প্রতিসরণের কারণে। ঠিক আছে, যারা লিখে নিতে চাও লিখে নিতে পারো, এই পরিবর্তনগুলো হয়েছে আলোর প্রতিসরণের কারণে। ওকে, আচ্ছা, সারি আর কি আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, এরপরে কি লিখবো আমরা? আলোর প্রতিসরণ কাকে বলে, এরপরে আলোর প্রতিসরণের সংজ্ঞাটা লিখবে। আলোর প্রতিসরণ কাকে বলে সংজ্ঞাটা লিখবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারি না, বসো, জোরে বলো। আলোর প্রতিসরণের সংজ্ঞাটা মনে আছে না? সবার বইতেও আছে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। তাহলে প্রথম থেকে একটু বলতে। আচ্ছা, প্রথমে আগে যেটা বলছিলেন, আচ্ছা, এর আগে কি বলেছি, প্রত্যেকটি ক্ষেত্রেই পাথরের আকার এবং অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রত্যেকটি ক্ষেত্রেই পাথরের আকার এবং অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যায়। দাড়ি দিয়ে লিখবা এই পরিবর্তনগুলো ঘটেছে আলোর প্রতিসরণের কারণে। এই পরিবর্তনগুলো ঘটেছে আলোর প্রতিসরণের কারণে। ঠিক আছে, আচ্ছা, তা প্রতিসরণের কারণে কি কি হইল সেটা বলবা। ঠিক আছে, প্রতিসরণের কারণে কি কি ঘটছে সেই কথাগুলো বলবা। হ্যাঁ, সরি, আলোর, হ্যাঁ, আলোর, দাঁড়াও এক মিনিট, আলোর প্রতিসরণ কাকে বলে এটা লিখলা, লেখার পরে লিখলা, এরপরে যে নিচে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করা হলো, নিচে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করা হলো। তো ব্যাখ্যা করার ক্ষেত্রে তুমি প্রথমে এক নাম্বার দিলা। এক নাম্বারে তোমার আছে হচ্ছে কি, যে আলো পাথরটাকে ফেলার পরে পাথরটা উপর থেকে দেখার চেষ্টা করো। তো তুমি, আমি তোমাদের যে ছবিটা দেখাইলাম এরকম একটা ছবি আঁকবা। এখানে দেখাইছি পয়সা, কিন্তু তোমরা গ্লাসের ভেতরে আঁকবা পানির মধ্যে একটা পাথর, ঠিক আছে? এবং নর্মাল পাথরটা সাইডে আঁকবা, যে বায়ুতে পাথর, আর এখানে আঁকলা পানির ভেতরে পাথর, উপর থেকে একটা চোখ দেখতেছে। নর্মাল পাথর থেকে এই পাথরটার আকৃতি দিলা ছোট। এরপরে ব্যাখ্যা করবা যে এটা কেন আমরা ছোট দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে উপর থেকে দেখলে আলোটা তখন কোথা থেকে কোথায় যাচ্ছে, পানি থেকে বায়ুতে যাচ্ছে। এক্ষেত্রে আলো প্রতিসরণের কারণে আমরা পাথরটিকে ছোট, কিছুটা পুরু, এবং কি দেখছি, ছোট পুরু, আরেকটা কি, কিছুটা উপরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পানির থেকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি, এই তো। তোমাদের বইতে দেখো আলো প্রতিসরণের বাস্তব প্রয়োগে প্রথম প্যারায় মনে হয় এরকম একটা ইয়া আছে। হুম, বইতে কারো কাছে বই আছে, বইটা বের করো। মিস, হ্যাঁ, যে আলোর প্রতিসরণ, যে নিচে কয়েকটি প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করা হলো, এরপরে কি লিখব? পরে এই যে বললাম যে প্রথমেই তোমরা প্রথম ঘটনা, হ্যাঁ, প্রথম ঘটনাটা লিখলাম, যে
এখন এখানে আলো পাথরটাকে আমরা পানির ভেতরে উপর থেকে দেখার চেষ্টা করলাম। এক্ষেত্রে আমরা পাথরটিকে নর্মাল আয়তনের তুলনায় কিছুটা ছোট এবং কিছুটা মোটা এবং উপরে দেখব, কেন পানির উপরে দেখব, হ্যাঁ পানির থেকে খুব কাছাকাছি দেখব। কেন এই ঘটনা ঘটবে? আলোর প্রতিসরণের কারণে এই ঘটনা ঘটবে। এক্ষেত্রে আলো পানি থেকে বায়ুতে আসায় আলোর প্রতিসরণের কারণে এই ঘটনা ঘটবে। নিচে একটা চিত্র দিয়ে দিলাম, ঠিক আছে, যে তুমি উপর থেকে দেখতেছো। আমি তোমাদের যে ছবিটা দেখাইছিলাম এই ধরনের একটা ছবি আঁকতে পারো। কোনটা দেখাইছি উপর থেকে? এই যে, হ্যাঁ এই যে, এই ধরনের একটা ছবি আঁকতে পারো। একটা গ্লাস, গ্লাসের ভেতরে পানি আছে ও তুমি উপর থেকে দেখতেছো, ঠিক আছে। উপর থেকে দেখলে এটা ছোট মনে হবে। পাশে নর্মালি বাইরেতে একটা পাথরের ছবিও তুমি দিয়ে দিলে, হ্যাঁ গ্লাসের ভেতরে পানি পাথরটাকে ছোট দেখাচ্ছে, এটুকু বোঝা গেলেই হবে, ঠিক আছে। একদম অ্যাকুরেট কয়েকজন আঁকতে পারবে, দু চারজন হয়তো পারবে। আরিফ মনে হয় ভালো আঁকে, আর কে ভালো আঁকে তোমাদের ক্লাসে? আমি তো জানি না, আরিফের খাতাগুলো দেখি, আরিফ সুন্দর আঁকে। আর যারা ভালো আঁকতে পারে তারা দিবে, আর আমরা যারা সাধারণ আঁকি, হ্যাঁ আমরা নর্মাল গ্লাসের মধ্যে পাথরটাকে উপর থেকে একটা চোখ দেখতেছি এরকম এঁকে দিব, এবং চোখটা যে পাথর দেখতেছে ওই পাথরটা নর্মাল পাথরের থেকে একটু ছোট, ব্যাস হয়ে গেল। আচ্ছা এটা গেল প্রথমটা, এবার আসবো দ্বিতীয় ক্ষেত্রে। হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে কী ঘটনা ঘটতেছে? দ্বিতীয় ক্ষেত্রে আমরা কোথার থেকে কোথায় দেখতেছি? তির্যকভাবে। তো চলো আমরা তির্যকভাবে ছবিটা দেখতে দেখতে আবার ব্যাখ্যাটায় যাই। কোথায় যেন আমরা তির্যকভাবে দেখলাম, এখানে তো, এই যে তির্যকভাবে আমরা দেখতেছি, ঠিক আছে। পাথরটাকে কিছুটা এরকম উপরে মনে হবে, কিছুটা উপরে উঠে আসবে। তোমাদের বইতে দেখো মাছের একটা ছবি আছে, মাছ ধরার একটা ছবি আছে, সেটা কিন্তু তির্যকভাবে চোখ দিয়ে, সে মাছের জায়গায় তোমার কী হবে, পাথর, নর্মালি যে জায়গায় পাথরটা থাকার কথা তার থেকে একটু পাথরটা উপরে উঠে আসবে, এবং পাথরের আয়তনও কিছুটা কী মনে হবে, বড়, হ্যাঁ এবং পুরু মনে হবে। তো এইখানেও একই কথা লিখবা, যে যদি আমরা তির্যকভাবে দেখি সেক্ষেত্রে পাথরের আয়তনটা বড় মনে হবে এবং পাথরটা কিছুটা উপরে, যে জায়গায় আছে তার থেকে কিছুটা উপরে এবং কিছুটা দূরে সরে যাবে, ঠিক আছে। তো এই ঘটনাটা আমরা কেন দেখব, এটাও আমরা আলোর প্রতিসরণের জন্য দেখব। এক্ষেত্রেও আলোটা কোথা থেকে কোথায় প্রতিসরিত হয়েছে? পানি থেকে বায়ুতে প্রতিসরিত হয়েছে, এই তো। এই গেল দ্বিতীয়টা। এবার আসি আমরা লাস্ট, যেটা পানির লেয়ারের নিচে থেকে আমরা যেটা দেখতেছি সেটাতে আসি। পানির লেয়ারের নিচে থেকে আমরা যেটা দেখলাম এটাতে আসি। এই যে দেখো, পানির লেয়ারের নিচে থেকে যখন দেখছি সেখানেও কিন্তু আমার পাথরটাকে আমরা তুলনামূলক বড় দেখতে পাবো, পাথরটাকে আমরা তুলনামূলক পুরু দেখতে পাবো, ঠিক আছে। এই কথাটা লিখবা যে এক্ষেত্রেও ঘটনাটি ঘটেছে আলোর প্রতিসরণের কারণে, এবং এক্ষেত্রেও আলোটি কোথা থেকে কোথায় প্রতিসরিত হয়েছে? পানি থেকে বাতাসে প্রতিসরিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা ফলে আমরা পাথরটিকে নর্মাল অবস্থা থেকে, হ্যাঁ, কিছুটা বড় দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো রিজবি, বলো। আলোর প্রতিসরণে, আলোর প্রতিসরণের কারণে কোথা থেকে কোথায় প্রতিফলিত হয়েছে? এটা পানি থেকে বায়ুতে, প্রত্যেকটা ক্ষেত্রে রিজবি একই, কারণ তোমার পাথরটা কোথায় আছে? পাথরটা আছে পানির ভেতরে, সেখান থেকে আসছে বাতাসে, তোমার চোখ আছে চোখের মধ্যে, তার মানে পানি থেকে এটা কোথায় প্রতিসরিত হয়েছে? বাতাসে। প্রতিসরণ, প্রতিফলন না কিন্তু, এটা প্রতিসরণ, এটা খেয়াল করবা, হ্যাঁ প্রতিসরণ, নট প্রতিফলন, হ্যাঁ প্রতিসরিত হয়েছে, এই তো। তাহলে হয়ে গেল, ঠিক আছে। দেখো আমি কিন্তু ইন্টারনেটে অনেকের ইয়াই দেখি, বা তোমরাও অনেকে ইন্টারনেট থেকে লিখে আনতেছো, ইন্টারনেটে কিন্তু এই লাফটা সঠিক ব্যাখ্যা দেয়া নাই। সো ইন্টারনেট দেখে যদি কেউ ভুল করো তাহলে কিন্তু অসুবিধা, হ্যাঁ। এখানে কিন্তু আমি তোমাদের দেখাই দিছি, ইন্টারনেটে কিন্তু বলা আছে যে এটা কোনো চেঞ্জই হবে না, যদি আমরা পানির স্তরের নিচে থেকে দেখি সেক্ষেত্রে এটা কোনো চেঞ্জ হবে না। এখন পানির স্তরের নিচে আমি কোন দিক থেকে দেখব এটা কিন্তু বলা নাই, আমি সামনাসামনি দেখব, তির্যকভাবে দেখব। পানির স্তরের নিচে থেকেও যদি আমরা তির্যকভাবে দেখি তাহলে কিন্তু এই যে দেখো বড় দেখা যাচ্ছে, হ্যাঁ বলো ঠিক আছে। তার মানে তিনটা ক্ষেত্রেই
পাথরের যে আকার এবং আয়তনের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণের কারণে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি কিভাবে লিখব? আচ্ছা, আমি তোমাদের সাথে আসলে আমার আর কোনো ক্লাস নাই, ক্লাস থাকলে এটা আমি যেমন আরেকবার চেক করতাম। ম্যাম নেক্সট ক্লাসে কৃষি, এই কৃষি বাদ দাও, মাফ করে দাও, নেক্সট কৃষি। আচ্ছা বিজ্ঞান, আমি তোমরা যদি যদি পারো, তোমাদের এই সপ্তাহে কি ম্যাথও আছে না? তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ফোন দিয়ে যোগাযোগ করো, আমার মনে হয় পারবে, ভুল করো না কিন্তু। ঠিক আছে, তিনটাই আলো প্রতিসরণের কারণে আকার এবং অবস্থানের চেঞ্জ হবে, এটা মনে রাখবে। হ্যাঁ আচ্ছা ওকে, তো আর কারো কোনো কোশ্চেন আছে এই অংশ থেকে? শেষে কি পরিবর্তন হয়? শেষেরটা ওই যে দেখো, তুমি চোখেই দেখতে পাচ্ছ, বড় হয়, আকারে বড় হয়, কিছুটা কেন পরিবর্তন হয়, এটা কি দিবে? এই যে আলোর প্রতিসরণের কারণে আলো পানি থেকে বায়ুতে প্রতিসরিত হচ্ছে, এবং তুমি আমাকে এটা জিজ্ঞেস করতে পারো যে ম্যাডাম এক এক সময় এক এক রকম পরিবর্তন কেন? সেটা হচ্ছে আমার চোখটা কোথায় আছে, অ্যাঙ্গেলের কারণে এক এক রকম দেখা যাচ্ছে, বুঝতে পারছো? অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে বাদ বাকি জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ওকে আচ্ছা, আমি চেষ্টা করবো এটা আজকে দিয়ে দেওয়ার জন্য। যারা এখন কোনো অংশ বুঝতে পারো নাই তারা ওখানে বুঝে নেবে। আচ্ছা আর কোনো, আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে বলো, বিকেলের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ না, আর কোনো কোশ্চেন নাই।